যে করি দ্বিতীয় নাম্বার টিউটোরিয়াল আচ্ছা যে করিতে এখন আমরা মেন মেন যে কাজগুলো করে থাকি আমরা এইখানে অ্যাকচুয়ালি ইভেন্ট লিসার নিয়েই বেশি কাজ করি অন্যান্য বেশি খুব একটা কাজ হয় না ওই যে ক্লাস অ্যাড ক্লাস রিমুভ ঠিক আছে ক্লাস কন্টেন্টস ক্লাস ফাইন্ড এরকমই আর কি স্লাইড এটা লাইড করার সময় যে করিতে আমরা ইউজ করে থাকি আর কি তো এড রিমুভ আমরা যাওয়া স্ক্রিপ্টও করেছি যে করিতেও করেছি তো যে করিতে অল্প লিখতে হয় বলেই মানুষ যে করিটা ইউজ করছে নাহলে যাওয়া স্ক্রিপ্ট দিয়ে করতো এটা ঠিক আছে যে ম মানে সুন্দর সুন্দর এনিমেশন তৈরি করা যায় তো সেটা আমরা এখন শিখবো আস্তে আস্তে তো এখানে ইভেন্টস বলছে যে আমরা যে আগে ইউজ করতাম ক্লিক ইভেন্ট ডাবল ক্লিক ইভেন্ট অন ক্লিক আর ডাবল ক্লিক যেভাবে করতাম ঠিক একই ওয়েতে ওই নামগুলোই এখানে এসেছে কিন্তু একটু ডিফারেন্ট বলতে আমরা যেমন অন ক্লিক ইভেন্ট লিসন যদি আমরা ইউজ করতে চাইতাম তাহলে আমাদেরকে অবশ্যই এখানে অন ক্লিক লিখতে হইতো এখানে আর না হয় আমাদেরকে এখানে বলতে হইতো যে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর অ্যাড ইভেন্ট লিসনার কিন্তু এখানে অত কিছু করতে হচ্ছে না মানে আমাদেরকে আর এইভাবে ওই অত বড় লিখে আর এখানে কোটেশনে বলতে হয় না যে ক্লিক ক্লিক আর তারপরে তখন এখানে বলতে হয় না যে ফাংশন এত কিছু করতে হচ্ছে না আমরা ডাইরেক্টলি এখানে ওই ইভেন্ট এট্রিবিউটটা একটা মানে ফাংশনে তৈরি হয়ে গেছে এইভাবে ডট ক্লিক আমি একটা বাটন দিচ্ছি এখানে ধরেন আইডি মি ক্লিক মি ক্লিক তো ক্লিক নিয়ে আমি দিচ্ছি এই বাটনটাকে যখন ক্লিক করা হবে এই ক্লিক ফাংশন হবে তখন এইখানে আমাদের হবে ফাংশনটা ঠিক আছে যে ফাংশন আমরা এভাবে কাজ করবো এখানে ঠিক আছে এখানে কাজ করব দেখেন আমরা এর আগে লিখতাম না ক্লিক তারপর ফাংশন কিন্তু এইটা একটু ডিফারেন্ট ক্লিক লিখে এর মধ্যে পুরো ফাংশন লিখতেছে আমি শেষ করতে পারবো অবশ্যই ঠিক আছে ফাংশন লিখে যদি বলি যে অ্যালার্ট দেখেন অ্যালার্ট দিচ্ছে কিনা ক্লিক করার পরে বাটনে তাহলে বুঝতে পারবো যে করি কাজ করতেছে অ্যালার্ট দিচ্ছে ঠিক আছে তাহলে যে করি কাজ করতেছে আমাদের আচ্ছা আমি এখানে একটা বিয়ার দিয়ে দিচ্ছি ওকে ফাইন কাজ করতেছে তাহলে আমরা এক কাজ করতে পারি এখানে যেটা হবে অ্যালার্ট না দিয়ে আমি বলবো কি যে এর মধ্যে আমি একটা এস লেখা ঢুকিয়ে দেবো তাহলে এই যে যে করে ডলার সাইন আর আমি এখানে জাস্ট সিম্পলি টার্গেট করলাম বিভিন্ন ডেমো আর এস বললাম ইনার এসটিএমএল বাদ ডকুমেন্ট রাইট বাদ এখন আমরা ইউজ করব শুধুমাত্র এস টিএমএল ম্যাথডটা তাহলে আমরা বললাম এইচ ওয়ান এবং বলবো হ্যালো ওয়ার্ল্ড দেখেন ওই লেখাটা এইচ ওয়ান দিয়ে চলে যাবে ক্লিক করলাম চলে আসছে ঠিক আছে তো এই যে অপশানটা আমি এমনিতে ট্যাক্সও দিতে পারি এই এই লেখাটাও কিন্তু চলে যাবে দেখেন চলে আসছে তাহলে এই যে মজা যে কোয়ারির যে কোয়ারির জন্য আমরা ইউজ করে থাকি খুব ইজিলি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট যে কোয়ারি ইউজ করেন ভিতরে যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনাদের ভিতরে যদি এখানে ভেরিয়েবল নেওয়ার দরকার হয় ভেরিয়েবল নিলাম ইফিলস যদি করি তাহলে জাবাই স্কেপ চলে আসলো এখানে আবার যদি লুপিং করি এরে তৈরি করি তখন জাবাই কিন্তু মেন মেন কাজগুলো যে করে দিয়ে হচ্ছে এখানে ঠিক আছে তো এই হচ্ছে যে করে দিয়ে স্টার্টের অপশন আর এখানে ইভেন্ট অ্যাক্টিভিটি যা ইচ্ছা তাই করেন এখানে মাউস ওভার যদি আমি এইটা করি যে মাউস ওভার তাহলে এইটা যদি এইভাবে করি আমি আবার করতে জিনিসটাকে মাউস ওভার মাউস ওভার ফাংশন ইউজ করলাম মাউসটা নিয়ে গেলেই কাজ করবে দেখেন এই যে ঠিক আছে তো এইগুলো খুবই ইজি জিনিস হয়ে গেছে আচ্ছা এটা হলো তো আবার দেখেন যে কোয়ারিতে শো হাইট একটা অপশন আছে শো এবং হাইট আমরা যদি আমি শো করাতে চাই তাহলে মনে করেন যে এটাকে আমি জাস্ট ডিসপ্লে নান করে রাখতেছি আমি এখানে শো আর হাইট বাটন করতেছি এটা একটা হচ্ছে শো আর একটা হচ্ছে হাইট তাহলে আমি বললাম যে শো আর এটা বললাম হাইট তাহলে আমি শোতে যখন ক্লিক করবো এখানে এখানে শোতে যখন ক্লিক করবে ক্লিক করবে তখন হবে কি এটা না এই জিনিসটার মাধ্যমে আমি একটা লেখা দিচ্ছি হ্যালো এটা কিন্তু ডিসপ্লে নান করা আছে দেখেন ডিসপ্লে নান করা আছে কি নাই আমি ডিসপ্লে নান করে নিচ্ছি এখানে নান করে নিচ্ছি এবং হ্যালো নাসিম কথাটা বলবে সে তো এখন কিন্তু এটা কিন্তু ডিসপ্লে নানা অবস্থায় কিন্তু এটা আসবে না ঠিক আছে এটা কিন্তু শো করবে না আচ্ছা আমি যখন এখানে শো শো বাটনে ক্লিক করব তখন এই যে ড্যামো আছে ডেমোর এখানে হবে কি একটা শো নামে একটা মেথড আছে এটা দিলেই কি হবে এখানে শো হয়ে যাবে শো হয়ে গেল আচ্ছা এটা কুইকলি হচ্ছে তাই না তাহলে আমি যদি চাই এটাকে আরও স্মুথলি নিয়ে আসতে পারবো তাহলে এখানে কী করতে হবে এখানে জাস্ট সেকেন্ডটা স্পেসিফাই করে দেবে এক হাজার মিলি সেকেন্ড আছে এক সেকেন্ড দেখেন দেখছেন এক হাজার মিশনে এক সেকেন্ডে হচ্ছে তো এই যে শোটা আবার আপনি ধরেন যে এখানে স্লো লিখতে পারেন স্লো হাই মিডিয়াম স্লোয়ার এরকম স্মল এ করতে পারেন দেখেন খুব ইজি আস্তে হচ্ছে ঠিক আছে তো এরকম আমি চাইলে এখানে আরও অনেকগুলো দিতে পারেন ধরেন যে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেন পাঁচ সেকেন্ডটা হবে এই যে পাঁচ সেকেন্ডে আসবে ঠিক আছে দিয়ে এরকম হচ্ছে আচ্ছা এটা হলো এখানে একটা কলব্যাক ফাংশন করা যায় যেমন কল্প ফাংশন এখানে ফাংশন করা যায় এখানে বলতে পারবো যে কাজটা শেষ হওয়ার পর কী হবে একটা অ্যালার দেবে ধরেন যে টাস্ক ফিনিশ এখন দেখেন কি হচ্ছে আসার পরে কী হয় দেখেন দেখেন শেষ হওয়ার পরে এই ওইটা কল করছে তাহলে আমি একসঙ্গে দুইটা কাজ করতে পারতেছি অনেক সময় আমাদের একটা রিকোয়েস্ট সাবমিট করলাম তখন ওখানে বলবে যে শেষ হওয়ার পরে বলবে ইওর সাবমিশন সাকসেসফুল ওর সামথিং লাইক দ্য এরকম তাহলে এই জিনিসটা এরকম ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা দুইটা প্যারামিটার ইউজ করতে পারি প্রথমটা হচ্ছে আমাদের কত স্মুথলি হবে এটা আর দ্বিতীয়টা হচ্ছে শেষ হওয়ার পরে আমি কি কী চাচ্ছি এখানে অ্যালার্ট না দিয়েও বলতে পারি যে নাম চেঞ্জ করে দিবে আবার এর মধ্যে যে দিছি আমি যে যে এর মধ্যে যে আমি এখন স্টেম চেঞ্জ করে দেবো এইভাবে ধরেন যে এর মধ্যে লেখাটাই চেঞ্জ করে দেব এস done ডান এটা চলে আসবে দেখেন শেষ আচ্ছা পাঁচ দান না আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি দুই সেকেন্ডটা হবে রিলোড দেন দুই সেকেন্ডে আসবে ডান করে দিল ঠিক আছে এই যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে পরের কলব্যাক ফাংশনটা তো এইটা একটু ফলো করার চেষ্টা করুন ভিডিওটা আবার না হলে দেখবেন প্রথম থেকে তাহলে বুঝতে পারবেন যে আসলে যে করিতে মজা কোথায় শো আছে আচ্ছা এখন আমি এটা হাইড করতে চাচ্ছি তাহলে কী হবে আমি চাইলে আবার এখানে কী করতে পারবো শো বাটনে ক্লিক করার যে অপশনটা করছি এটা আবার ক্লিক করলাম এখানে আরেকটা বানাইলাম এই যে এখন কমেন্ট দিচ্ছি শো কোড এখানে কমেন্ট শেষ করলাম শো ইঞ্চ আচ্ছা হাইট কোড আবার এখানে বলে দিলাম যে হাইট কোট ইন্ট এখন আমি যে হাইট লিখব এখানে হাইডের সিএসএসটা অ্যাড করতেছি এই যে এই বাটনকে টার্গেট করতেছে হাইট হাইডের উপরে ক্লিক করলে কী হবে ডেমো এখানে হয়ে যাবে হাইট মানে এটা করে কি একটা ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লগ অ্যাড করে ওই সেমভাবেই আবার এটা হাইট হয়ে যাবে ঠিক আছে আর আর এটা তো হাইট হয়ে গেলে এটা আর অ্যাড করার ডান লেখার দরকার নেই তাহলে দেখেন আর এই ফাংশনটারও কোনো প্রয়োজন নেই এই ফাংশনটারও কোনো প্রয়োজন হচ্ছে না আমার ঠিক আছে হাইট হয়ে যাচ্ছে ওই স্মুথলি শো ডান হাইট চলে গেল এই অপশনগুলো করতেছে আমি শো হাইট আবার শো দেন শো আসতেছে আবার হাইট আসতে আসতে এইটা হচ্ছে জাবা থেকে যে কোয়ারি খুব ইজিলি করলাম আমরা এটা করতে গেলে আমাদেরকে অনেকগুলো কাহিনি করতে হতো এটা হচ্ছে ফ্যাড আসতে এখানে ঠিক আছে ভিডিওটা সাত মিনিট এগুলা একবারেই শেষ করে দেয় কারণ যে করে খুব অল্প কিছু জিনিস মানুষ খুব ভয় করে এটাতে আসলে কিছুই না ফেড ইন ফের আউট ফের টু গেল ফেড টু আচ্ছা দেখেন ফের ইন কী জিনিস আমি একে বলে দিচ্ছি যখন শো করবে এখানে আমরা শো করাচ্ছি না আমরা এখানে জাস্ট বলতে পারি ফাংশনটাকে দূর করতেছি আমি ধরেন এখানে আমি এটুকু বললাম যে শো করলে তো শো হবে দেখেন আমি রিলোড দিলে বুঝতে পারবেন শো হচ্ছে না দু সেকেন্ডে আমি এখানে এক্সটেন্ড করে দিচ্ছি এটাও এক্সটেন্ড করে দিচ্ছি শো এক সেকেন্ড হলো ঠিক আছে আমি চাইলে এখানে শো না দিয়ে ফ্যাড ইন ইউজ করতে পারবো তাহলে ফ্যাড ইন কীভাবে হচ্ছে দেখেন এই যে মানে এটা হচ্ছে ইয়া আর ফ্যাড আউট তাহলে এখানে ফ্যাড আউট ফ্যাড আউট তাহলে এক সেকেন্ডের মধ্যে অবশ্যই চলে যাবে মানে অপাসিটা কমতেছে বাড়তেছে ফ্যাড ইন ফ্যাড আউট ফেড ইন ফেড আউট আচ্ছা এখানে আরও কী পড়ছে ফেড টো গেল আচ্ছা একটা বাটন দিয়ে আমি কাজ করতে পারবো মানে একটা বাটন দিয়ে একবার একবার ক্লিক করলে ফেড ফেড ইন হবে একবার ক্লিক করলে ফেড আউট হবে তাহলে দেখেন কীভাবে এখানে এই বাটনটাতে জাস্ট ফেড আমরা হাইট বাটনে ক্লিক করব না একটা দিয়ে কাজ করবো দেখেন ক্লিক করলাম আবার আমি ক্লিক করলাম হাইট হচ্ছে ঠিক আছে তো আমরা এক বাটন দিয়ে যদি কোনো দরকার এটা দিয়ে আমরা ওই যে আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো যে একবার ক্লিক করলে আসবে আর একবার ক্লিক করলে চলে যাবে এই হচ্ছে অপশান আর ফেড টু এটা হচ্ছে আমি কতটুক পর্যন্ত এটাকে ইয়ে করতে যাচ্ছি তাহলে আমাকে অবশ্যই এটাকে ডিসপ্লে ব্লগ রাখতে হবে সময় ফেড টুর কাজ করতে গেলে ধরেন যে এখানে আসে ফেড টু টু এটা আছে না এখানে আমি চাচ্ছি যে এরকম স্লোলি হবে এবং এখানে জিরো পয়েন্ট ফাইভ আসবে সে দেখেন নাই কিন্তু হারিয়ে গেছে নাই ক্লিক করলাম ফাইভ ওপাসিটিতে আসতে আমি এখানে চাইলেও এখানে আবার এক এক হাজার এট করতে পারবো মানে খুব এক সেকেন্ডের মধ্যেই কাজ করবে ফাইভ অপাসিটি যেমন আমি বলি যে এখানে টু ওপাসিটিতে আসবে ফের টু মানে কত দূর পর্যন্ত শো করে চাচ্ছি আমি এই অপোজিটে তো এগুলোই হচ্ছে আর অপশন আর অন্য কিছু না ফেড টু দেখেন এখানে চলে গেল কয়টা জিনিস আছে এখানে এইটুক জিনিস যদি মানুষ ভয় করে তাহলে কিন্তু শেখাটা খুব মস্তিবোধ হয়ে যায় ঠিক আছে আর যদি এই কাজগুলো শেষ হওয়ার পরে কোনো কিছু দিতে চান তাহলে কমা দিয়ে অবশ্যই ফাংশন ইউজ করতে হবে একটা হয়ে গেল আচ্ছা কলবে ফাংশন আর কি তো গেল এখানে ফেড টুতে কয়টা কি ইউজ করা যায় এখানে বল দেখা দিবে যে এখানে ফেড আউট স্পিড ফেড টু কোথায় ফেড টু এখানে কী বলেছে ফিট টু অপোসিটই কলব্যাক হ্যাঁ তিনটে এটাতে তিনটা করা যায় আমি শেষের বেলা আমি আবার অন্য কিছু করতে পারতেছি আচ্ছা স্লাইড কী জিনিস দেখেন তো স্লাইড ডাউন স্লাইড আপ স্লাইড টোকেল আচ্ছা তাহলে স্লাইড ডাউন যখন ইউজ করবো তো এটা হাইট থাকতে হবে ডিসপ্লে নান আছে ঠিক আছে যদি বলি এখানে স্লাইড ডাউন তাহলে দেখেন এখানে আমি এক সেকেন্ডের মধ্যে স্লাইড ডাউন চাচ্ছি আর এখানে তাহলে স্লাইড আপ স্লাইড আপ এক সেকেন্ডের মধ্যে এখন দেখেন যে স্লাইড ডাউনটা কী কাজ করতেছে স্লাইড ডাউন স্লাইড আপ স্লাইড ডাউন স্লাইড আপ আবার এখানে যদি ফাংশন অ্যাড করেন স্লাইড ডাউনের পর যদি বলেন ফাংশন মানে এখানে বলি যদি যে এই আমার মধ্যে টেক্সটটাই চেঞ্জ করে দাও তাহলে বলবে সেই আবার টেক্সট চেঞ্জ করবে এসটিএমএল ডিএমএল আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তাহলে ব্যাকগ্রাউন্ড সিএসএস লিখার নিয়ম হচ্ছে এরকম সিএসএস এভাবে লিখবো আমরা এখানে এর প্রথমটা হচ্ছে প্রপার্টি অ্যাটা হচ্ছে ভ্যালু তাহলে ব্যাকগ্রাউন্ড এটা ইনলাইন সিজস অ্যাড করবে কিন্তু ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ ঠিক আছে দিলাম প্র আউট এটা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এইভাবে আমরা কাজ করতে পারি এটা কোনো একটা বেশি ইম্পর্ট্যান্ট কোনো কিছু না আবার আমি এখানে এটা করলাম তো আবার আমি এটা এটা করতে পারি আমি এটা দিলাম সিজ না দিয়ে বললাম যে এস এল এখানে আমি এখন বললাম যে ডান দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে প্লাস স্টেমেন্ট করে দেবে ডান এই জিনিসগুলো আর এখানে ট্রানজেকশান যদি আমি এমনি করে দিই অল ওয়ান এস তাহলে দেখেন ওই ইজিলি হবে আর কি দাঁড়ান ক্লিক করলাম এই যে এখানে ডিসপ্লে নান ছিল ঠিকই আসছে তাহলে কি স্লাইড ডাউনটা প্রবলেমটা কোথায় লোড করি শো করছি নাকি এখানে স্লাইড ডাউনে দেখছি আচ্ছা স্লাইড ডাউন স্লাইড আপের অপশন কোথায় গেল স্লাইড আপ আছে এখানে আচ্ছা এইভাবে কাজ করবে আর কি তো এটা আপনার ট্রাই করবেন আর কি আছে এখানে অ্যানিমেট অপশনটা আছে আচ্ছা ভিডিওটা বারো মিনিট হয়ে গেছে অ্যানিমেট অপশনটা আমি নেক্সট ডে করতেছি